আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি উপস্থিত হয়েছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করেন তাদের যে আপডেট নিউজ সেটা আজকে তারা বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আমরা মূল আলোচনা চলে আসি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সকল বর্ষের সর্বশেষ আপডেট লিখেছেন এডু হেল্পস বিডি 12 মে 2021 তারিখে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেটগুলো নিম্নে দেওয়া হলো। 2020-21 সেশনের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে 8 জুন 2021 থেকে। অনার্স প্রথম বর্ষের বিশেষ পরীক্ষা 7 জুন 2021 থেকে শুরু হবে। অনার্স দ্বিতীয় বর্ষের বিশেষ পরীক্ষা 25 মে 2021 থেকে শুরু হবে। 2017-18 ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা 24 মে 1:30 থেকে শুরু হবে। মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা 24 মে সকাল 9টা থেকে শুরু হবে। অনার্স চতুর্থ বর্ষের স্থগিত ভাইবা পরীক্ষা 24 মে থেকে শুরু হবে এবং 24 জুন 2021 সালে শেষ হবে। ইনশাআল্লাহ পরীক্ষা হবে অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে। অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সীমা 24/5/2021 হতে 24/6/2021 তারিখ পর্যন্ত চলবে এই পরীক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2019 সালের অনার্স চতুর্থ বর্ষ মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার আগামী 24/5/2021 হতে 24/6/2021 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে নিজ নিজ কলেজ কর্তৃপক্ষ। উক্ত সময়সূচি অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2019 সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করবেন। উক্ত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণপূর্বক নম্বরপত্র অনলাইন এবং মূল কপি সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। নির্দেশনা: শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং স্মারক নং এত, তারিখ 10/12/2020, কপি সংযুক্ত মোতাবেক COVID-19 ভাইরাস সম্পর্কিত সরকারি সকল নির্দেশনা ও যথাযথ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এটা ছিল আজকের আপডেট নিউজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তাদের এটা ছিল আজকের আপডেট নিউজ। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা বিস্তারিত জানতে পেরেছেন। তো আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।